নিষিদ্ধ হলেও লালমনিরহাটে মহাসড়কে অবাধে চলাচল করছে ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা, ফলে প্রায়ই দেখা দিচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। এসব যান চলাচল নিয়ন্ত্রণে নানা ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। লালমনিরহাটে 115 কিলোমিটার দৈর্ঘ্যের একটিমাত্র মহাসড়কে প্রতিদিন ঝুঁকি নিয়েই অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা। জেলায় কোনো বাইপাস না থাকায় জীবিকার তাগিদে বাধ্য হয়ে মহাসড়কে অটোরিকশা চালানোর কথা জানিয়েছেন চালকেরা। আমাদের লালমনিরহাট জেলা তেমন কোনো বাইপাস রোড নাই যে আমরা চালাইতে পারবো। আমাদের উপায় একটা, সেটা হচ্ছে যে আমাদের মহাসড়ক দিয়ে চালাইতে হবে। শুধু একটাই রোড, এখানে বাইপাস কোনো রোড নাই, আর অফিস আদালত সম্পূর্ণই মনে করেন যে আপনার হাই রোডের পাশে। ঋণ নিয়ে কিন্তু এই গাড়িগুলি আমরা কিনছি, হয় জমি বিক্রি করছি, গরু বিক্রি করছি, বাড়ির ভিটা বাড়ি বিক্রি করছি, বিক্রি করে এই গাড়িগুলি কিনছি, ফিরে আমাদের কর্মসংস্থান হচ্ছে বা এর মাধ্যমে আমাদের ফ্যামিলি চলছে। ইতিমধ্যে ইজি বাইকের চলাচল বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক। মহাসড়কে যাতে ইজি বাইক না চলে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে আমরা সভা করেছি এবং মাইকিংও করেছি যাতে মহাসড়কে ইজি বাইক চলতে না পারে। আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি এবং আমরা চেষ্টা করছি যাতে অন্তত মহাসড়কগুলো ইজি বাইক মুক্ত রাখা যায়। মহাসড়কে এসব যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে পুলিশ সুপার রশিদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।